তার মতো আজও কেউ হতে পারেনি। তার হাসি, তার ঢেউ খেলানো চুল, তার সিগারেট খাওয়া স্টাইল সর্বোপরি তার অভিনয় আজও মানুষের মনে অমলিন হয়ে রয়েছে। বাঙালিয়ানায় টইটুম্বুর উদযাপন সবটাই বাঙালি সেই কোন কাল থেকে অনুকরণ করতে চেয়েছে। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের তিনি ছিলেন এমন এক হীরের টুকরো, যার দিকে তাকালে চোখে অন্ধত্ব নেমে আসবে জেনেও চোখ ফেরানো যেত না। আমরা কথা বলছি সেই মহানায়ককে নিয়ে, যার বিকল্প আজও তৈরি হয়নি আর হবেও না। ছোটবেলা থেকেই উত্তম কুমার ছিলেন শান্তশিষ্ট স্বভাবের, মায়ের কথার অবাধ্য হতেন না। এই স্বভাবটা বড় হয়েও তার ছিল। প্রথম চাকরি পেয়ে মাইনের টাকায় মায়ের জন্য কিনে এনেছিলেন শাড়ি। উত্তম কুমার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম গাড়ি কিনেই সোজা চলে এলেন বাড়িতে। মার ঘরে ঢুকে বললেন, মা নতুন গাড়িতে করে তোমায় নিয়ে বেড়াতে যাব হাজারিবাগ, তুমি না গেলে আমার গাড়ি কেনা সার্থক হবে না। শুধু মাকেই নয়, তার দুই ভাই বরুণ কুমার এবং তরুণ কুমার, তাদেরও তিনি খুব ভালোবাসতেন। তখন অবশ্য তিনি উত্তম কুমার নন, অরুণ কুমার চট্টোপাধ্যায়। তার চোখের চাহনি, মনির সঞ্চালন, ঠোঁটের কুঞ্চন, তার সংলাপ উচ্চারণের বৈশিষ্ট্য সব বিন্দু থেকে সব দিক থেকে উপচে পড়ত তার বাঙালি মনন। ১৯২৬ সালে ৩রা সেপ্টেম্বর ৫১ নম্বর আহিরি টোলা স্ট্রিটের বাড়িতে টকটকে ফর্সা গায়ের রং, টানা টানা লক্ষ্মী ছাড়া চোখ নিয়ে যে শিশুটি জন্মালো, দাদু কালীপ্রসন্ন মুখোপাধ্যায় তার নাম দিলেন উত্তম। সত্যি বলতে কি, বাবার দেওয়া নামটি পছন্দ হলো না মা চপলা দেবীর। উত্তম কুমারের পিতা সাতকড়ি চট্টোপাধ্যায় নাম রেখেছিলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। অরুণ কুমারের এক বোন দুই ভাই। দিদি পুতুলের অকাল মৃত্যু হয় ছোটবেলায়। বড় ভাই অরুণ, মেজ ভাই বরুণ এবং ছোট ভাই তরুণ কুমার। মামা বাড়ি থেকে অরুণ কুমার ছোটবেলাতেই চলে আসেন নিজের বাড়িতে, ভবানীপুরের ৪৬-এর এ গিরিশ মুখার্জি রোডের চাটুজ্জে বাড়িতে। অরুণ কুমারের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন মেট্রো সিনেমা হলের নামী চিফ অপারেটর। সাউথ সেভারবান স্কুলে পড়াশোনা করেছেন উত্তম কুমার। পরবর্তীকালে তিনি গোয়েঙ্কা কলেজ অফ কমার্শিয়াল অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হন। কিন্তু পড়াশোনা শেষ করার আগেই কলকাতা বন্দরে কেরানির চাকরিতে যুক্ত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। মাঝে মাঝে ভবানীপুরের পাড়ায় মঞ্চ করে যাত্রা গানের আসর বসত, আর তার আগে যাত্রার রিহার্সাল হতো তাদের বাড়িতে। পড়াশোনার ফাঁকে ফাঁকে লুকিয়ে দেখতে থাকলেন সেই যাত্রার রিহার্সাল। তখন উত্তম কুমারের বয়স ১২-১৩। এই সময় থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ বাড়তে থাকে বালক অরুণ কুমারের। একদিন হঠাৎই সুযোগ এলো পাড়ার নাটকে অভিনয় করার, মুকুট নাটকে। আরো বেশ কয়েকটি নাটকে অংশগ্রহণ করেন তিনি। এরপর থেকে থিয়েটারে অভিনয়ের ঝোঁক বাড়ল অরুণ কুমারের। একদিন ছুটির দিনে বাড়িতে জ্যাঠতুতো বোন অন্নপূর্ণার সুশ্রী বান্ধবীকে দেখে বুকের মধ্যে শিহরণ জেগেছিল তার। প্রথম দর্শনী প্রেম, মেয়েটির দিকেই মনটা পড়ে রইল। কিছুক্ষণ পরেই মেয়েটা চলে গেল, নামটা আর জানা হলো না। মেয়েটি চলে যাওয়ার পর অরুণ আর থাকতে না পেরে অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করলো, তোর বন্ধুটার নাম কি রে, কোথায় থাকে? মুচকি হেসে অন্নপূর্ণা বলল, গৌরী, গৌরী রানী গাঙ্গুলি, থাকে ল্যান্ডসডাউন রোডের কাছে। ভালো গান গায়, ওর সঙ্গে আমার আলাপ রাজবালা গানের স্কুলে। গৌরী গান জারে শুনে অরুণের আরো ভালো লেগেছিল। গৌরী দেবের প্রতি ভালোবাসা বাড়তে থাকলো উত্তম কুমারের মনে। অরুণকে পেয়ে বসলো একদিকে সিনেমার হিরো হওয়ার স্বপ্ন, অন্যদিকে গৌরী দেবীকে নিজের জীবনে পাওয়ার স্বপ্ন। গৌরী দেবীকে দেখতে অরুণ কুমার সোজা এসে হাজির হতেন রমেশ মিত্র গার্লস স্কুলের সামনে। এই সময়ের পরেই শৌখিন অভিনেতা হিসেবে নাম ছড়িয়ে পড়ে অরুণ কুমারের। করণ অর্জুন নাটকের কৃষ্ণ, শাহজাহানের দিলদার, দুই পুরুষের সুশোভন ইত্যাদি চরিত্রে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে অরুণ কুমারের। ১৯৪৮ সালের ১লা জুন অরুণ কুমার অর্থাৎ উত্তম কুমার এবং গৌরী দেবীর চার হাত এক হয়ে যায়। অরুণ কুমার অর্থাৎ উত্তম কুমার গৌরী দেবীকে ডাকত গোজু বলে, আর গৌরী দেবী তাকে ডাকত বণিক বলে। এটাই ছিল তাদের পরস্পরকে দেওয়া ভালোবাসার নাম। মায়াডোর নামে একটি ছবিতে উত্তম কুমার প্রথম অভিনয় করেন, তবে ছবিটি প্রকাশিত হয়নি। তার প্রথম প্রকাশিত ছবি হল নিতিন বসু পরিচালিত দৃষ্টিদান।
1948 সালে। এই সালে তিনি 4-5টি ছবিতে অভিনয় করলেও কোনোটিই সফল হয়নি। উত্তম কুমার, অরুণ কুমার, উত্তম চ্যাটার্জি, অরুণ চ্যাটার্জি ইত্যাদি নানা নামে আত্মপ্রকাশ করেছিলেন তিনি সেই সময়। কিন্তু শেষ পর্যন্ত নিজের নাম তিনি রাখলেন উত্তম কুমার। এরপর এই নামেই জনপ্রিয় হয়ে ওঠেন মহানায়ক। অনেকগুলো ছবি ফ্লপ হওয়ায় তাকে স্টুডিও পাড়ায় অনেকেই ফ্লপ মাস্টার জেনারেল বলে ঠাট্টা করতে শুরু করলেন। সেই কারণে তিনি সিনেমা করা বন্ধ করে দেবেন বলে ঠিক করেন। পরবর্তীকালে স্ত্রী গৌরী দেবীর অনুপ্রেরণায় তিনি আবার নতুন করে শুরু করলেন। 1953 সালে প্রকাশিত 75 ছবিটি বিশেষ পরিচিতি এনে দেয় উত্তম কুমারের। এই ছবিতে অভিনয় করার পর উত্তম কুমারকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং এই ছবির মধ্যে থেকেই উঠে আসে বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা আইকনিক জুটি উত্তম সুচিত্রা জুটি। ছবিটি 65 সপ্তাহেরও বেশি চলেছিল থিয়েটারে। 1954 সালে মুক্তি পায় অগ্নিপরীক্ষা, উত্তম সুচিত্রা জুটির একটি জনপ্রিয় এবং ব্যবসায় সফল ছবি। তারপর একে একে হারানো সুর, সপ্তপদী, ইন্দ্রাণী, পথে হলো দেরি, সবার ওপরে, সাগরিকা, ওরা থাকে ওধারের মতন ইত্যাদি সফল ছবিতে এই জুটিকে অভিনয় করতে দেখা গেছে। 1954 থেকে শুরু করে 1975 সাল একসঙ্গে সর্বমোট 30টি ছবিতে কাজ করেছেন উত্তম সুচিত্রা জুটি। তাদের অভিনীত সপ্তপদী ছবিটি 1961 সালে সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। সুচিত্রা সেন ছাড়াও 60 এবং 70-এর দশকে উত্তম কুমার বেশ কিছু নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। তাদের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য সাবিত্রী চট্টোপাধ্যায়। এরপর রয়েছে উত্তম কুমারের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, তনুজা, অঞ্জনা ভৌমিক, শর্মিলা ঠাকুর, কাবেরী বসু প্রমুখ। রোম্যান্টিক ছবিতে অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করতে দেখা গেছে। ভ্রান্তি বিলাস, এখানে তিনজন সন্ন্যাসী রাজা, গৃহদান, অগ্নিশ্বর, মায়ানমৃগ, থানা থেকে আসছি, এরকম কিছু ব্যতিক্রমী চরিত্রে উত্তম কুমার অভিনয় করেছেন। সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে অন্যতম সত্যজিৎ রায়ের সঙ্গেও উত্তম কুমার 2টি ছবিতে অভিনয় করেছেন, একটা নায়ক, অন্যটি চিড়িয়াখানা। 2টি ছবি অত্যন্ত জনপ্রিয় হয়। 1967 সালে চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গির ছবির জন্য উত্তম কুমার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ভিন্ন স্বাদের 250টিরও বেশি ছবিতে উত্তম কুমার অভিনয় করেছেন। 1975 সালের 25শে নভেম্বর ভারত সরকার উত্তম কুমারকে পুরস্কৃত করে। অভিনয়ের পাশাপাশি পরিচালক এবং প্রযোজক হিসেবেও উত্তম কুমার পিছিয়ে ছিলেন না। উত্তম কুমারের কয়েকটি ব্যবসা সফল ছবির মধ্যে ছিল অমানুষ, আনন্দ আশ্রম, অগবধূ সুন্দরী, সাগরিকা, স্ত্রী, অগ্নিপরীক্ষা, সন্ন্যাসী রাজা, মায়ামৃগ, মৌচাক, ছদ্মবেশী, বনপলাশীর পদাবলী, আলো আমার আলো, রাজদ্রোহী, সপ্তপদী, কমললতা, লাল পাথর, জীবন মৃত্যু, নায়ক, দুই ভাই, দেয়ানিয়া, অগ্নিশ্বর, হারানো সুর, চৌরঙ্গি, অ্যান্টনি ফিরিঙ্গি, ধন্যিমে, দেবদাস, ভোলা ময়রা, জিন্দের বন্দি, বাঘবন্দি খেলা ইত্যাদি। উত্তম কুমারের সুখের সংসারে ঘনিয়ে এসেছিল অশান্তির কালো মেঘ। প্রেম করে তিনি গৌরী দেবীকে বিয়ে করেছিলেন, কিন্তু গৌরী দেবীর সঙ্গে দাম্পত্য জীবনে তিনি সুখী হতে পারেননি। তিনি এসে আশ্রয় নিয়েছিলেন ময়রা স্ট্রিটের বাড়িতে সুপ্রিয়া দেবীর কাছে। সুপ্রিয়া দেবীর সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত উত্তম কুমার থেকে গেছেন। সুপ্রিয়া দেবীকে হয়তো সমাজ স্বীকৃতি দেয় না, কিন্তু উত্তম কুমারের জীবনের দ্বিতীয় অর্ধাঙ্গিনী সুপ্রিয়া চৌধুরী। একসময় বাবার মতন সিনেমায় অভিনয় করার বাসনা হয়েছিল উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়, কিন্তু তিনি তার ছেলেকে কোনো মতেই অভিনেতা হতে দিতে চাননি। ছোটি সি মুলাকাত ছবিতে অভিনয় করতে গিয়ে তিনি আর্থিকভাবে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। খ্যাতির শীর্ষে থাকার সময় তাকে 1 বছর মহালয়ায় সর্বভারতীয় বেতারে চণ্ডীপাঠ করতে বলা হয়। দীর্ঘদিন ধরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই কাজ করে এলেও সেই বছর উত্তম কুমারকে নির্বাচন করা হয়েছিল। প্রচুর মানুষ তখন উত্তম কুমারের ভক্ত হলেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গা তিনি নিতে পারেননি, অনুষ্ঠানটি সাফল্য পায়নি।
উত্তম কুমারের জীবনে এটি ছিল একটি ভুল। কলকাতার টালিগঞ্জ মেট্রো স্টেশনটি নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মহানায়ক উত্তম কুমারের নাম। এটি তার প্রতি ভারতীয় রেলের বিশেষ সম্মান প্রদর্শন। এই মেট্রো স্টেশনের বাইরে তার একটি সম্পূর্ণ মূর্তিও প্রতিস্থাপন করা হয়েছে। তার 89তম জন্মদিনে ভারতীয় ডাক বিভাগ তার ছবি সহ ডাক টিকিটের একটি সিরিজ প্রকাশ করেছে। 2015 সালের 19শে জুন ভারত সরকার সেরা অভিনয়ের জন্য একটি পুরস্কার ঘোষণা করেন, যার নাম উত্তম কুমার অ্যাওয়ার্ড। উত্তম কুমারের জীবনের ভাঙা গড়ার খেলায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল একটি টেপ রেকর্ডার। তার মৃত্যুর ঠিক আগের দিন তার টেপ রেকর্ডারটি চুরি গিয়েছিল। খুব আঘাত পেয়েছিলেন টেপ রেকর্ডারটি চুরি যাওয়াতে। এত মন খারাপের মাঝেও অঘুপতি সুন্দরী ছবির ফ্লোরে হাজির হয়েছিলেন মহানায়ক। অন্যমনস্ক ছিলেন সারাদিন, খাওয়া দাওয়াও ঠিক করে করতে পারেননি, সবসময় চিন্তায় ছিলেন। কিন্তু সেদিনই তার জীবনের শেষ ছুটি। কেই বা জানত এটি তার জীবনের শেষ সংলাপ হতে চলেছে। আমিও দেখে নেব, আমার নামও গগন সেন। এই সংলাপ বলতে বলতেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন উত্তম কুমার। অসুস্থ শরীরে বাড়ি ফিরে এলেও নিজেকে তিনি বিছানায় ফেলে রাখেননি। বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে তার বাড়িতে হাজির হলেন উত্তম কুমার। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মাঝরাত্রে যখন বাড়ি ফেরেন, ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর একেবারে শয্যাশায়ী। একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। পাঁচটা ডাক্তারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরদিন অর্থাৎ 24শে জুলাই 8:32 মহানায়ক রিয়েল রঙ্গমঞ্চকে বিদায় জানালেন। বাংলা সংস্কৃত জগৎ থেকে খসে পড়ল সব থেকে উজ্জ্বল জ্যোতিষ্ক মহানায়ক উত্তম কুমার। নার্সিংহোম থেকে সোজা গিরিশ মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। বেশিক্ষণ চেপে রাখা যায়নি মহানায়কের মৃত্যু সংবাদ। 25 তারিখ ভোরবেলা সে খবর ছড়িয়ে পড়ে মহানগরে। বাঙালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। উত্তম কুমারের মতন শিল্পী, ক্ষণ জন্মা প্রতিভা, হাজার বছরে এই রকম একজন শিল্পীর জন্ম হয়, কিন্তু উত্তম কুমারের মৃত্যু নেই। মৃত্যুর 42 বছর পরে উত্তম কুমার যেন বাঙালির রক্তে, মাংসে, অস্থি, মজ্জায় মিশে আছে একইভাবে। যতদিন বাঙালি জাতির অস্তিত্ব থাকবে, ততদিন উত্তম কুমার বেঁচে থাকবে বাঙালির মননে, বাঙালির সংস্কৃতিতে। বন্ধুরা, আজ আপনাদের বললাম কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জীবন কাহিনী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে অনেক নমস্কার।